আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন হচ্ছে 2:45 মতো বাজে, তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। তো গেস করেন আমি কোথায় যাচ্ছি। যদিও এর আগের ব্লগে কিন্তু বলা হয়েছে যে আমি সিরাজগঞ্জ যাব, যেহেতু আমাদের ঈদের ছুটি আর আমাদের হচ্ছে ট্রেন হচ্ছে 4টায় আমাদের এলাকার, আমাদের সরি আমাদের সিরাজগঞ্জের, বাট ওর থানা হচ্ছে বেলকুচিতে। আর আমি না আমি যেহেতু মসুরাল স্টেশনে নামবো, তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি। যেহেতু আমাদের 4টা ট্রেন এখন বের হয়ে যাব, আর আমার সাথে যাবে আমার এক জুনিয়র ছোট বোন, আমাদের ব্লকের মেয়ে। তো জামতল স্টেশনে নামবে, আমি নামবো হচ্ছে আপনার মসুরাল স্টেশনে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে। আর বাইরে প্রচণ্ড রোদ আর খুবই গরম দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এখন বের হয়ে যাব। তো দেখলাম যে একটা ব্লগ শেয়ার করি, আর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর নেক্সট ব্লগগুলো আরও সুন্দর যাবে, যেহেতু আমি সিরাজগঞ্জ গ্রামের ব্লগ শেয়ার করবো। আর মোটামুটি গ্রামের ব্লগ সবাই খুবই পছন্দ করেন। তো যাই হোক, এখন আর দেরি করছি না, তাহলে আমি বের হয়ে যাচ্ছি। আর আপনারা ভিডিওটি চেক আউট করতে থাকুন, আর অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আমি এখন যাচ্ছি। আর মোটামুটি আমার সব ব্যাগপত্র গুছানো ডান। তো খুবই মিস করবো আমার রুমটাকে, স্পেশালি আমার হলটাকে, আর ক্যাম্পাস তো মিস করবোই। তো যাই হোক, আর দেরি করছি না, এখন চলে যাচ্ছি, ভিডিওটি চেক আউট করতে থাকুন। তো সব কিছু এলোমেলো করে রেখেছি, যে এটা হচ্ছে আমার দুল, আমার ঈদের ড্রেস, এটা হচ্ছে বাসায় গিয়ে শেয়ার করব। তো ওই ড্রেসের সাথে দুল ম্যাচ করা। তো খাতা কলম, বই, ড্রেস সব নিয়ে নিয়েছি। চলে গেল, thank you.
এবারের জার্নিটা একটু ডিফারেন্ট ছিল, কারণ নর্মালি আমি কিন্তু সকালবেলা যাই। এর আগে আপনারা যে ব্লগগুলো দেখেছেন ট্রেন জার্নিগুলো কিন্তু সকালবেলা ছিল, বাট এবারেরটা একটু ভিন্ন। তারপরেও খুবই ভালো লেগেছে। তো এখানে কোন যেন স্টেশনে ট্রেন থামিয়েছিল, ক্রসিং মেবি। তো দেখতে পাচ্ছিলাম যে ইফতারি বিক্রি করা হচ্ছে, আবার মামারা এসে ঝালমুড়ি অনেক কিছু বিক্রি করছে, কারণ সবাই তো রোজা ছিল না, আবার অনেকে হিন্দু ছিল। তো যাই হোক, আমাদের ট্রেনটা আবার আপন গতিতে চলছিল। আর আমার এবার জার্নিটা খুবই ভালো লেগেছে, বাট একটু লেট হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর বেশি এক্সাইটেড যে আমরা হচ্ছে একসাথে ইফতার করব ট্রেনের ভিতর, অন্যরকম একটা অভিজ্ঞতা। প্রথমে ভেবেছিলাম যে স্টেশন থেকে নামার টাইমই হচ্ছে ইফতার টাইম হবে, বাট ক্রসিং পড়ার কারণে আমরা হচ্ছে ট্রেনেই ইফতার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো মজার ব্যাপার হলো, আমার সাথে যে ছোট বোনটা ছিল, ও যেহেতু জামতুল নামার কথা ছিল, বাট জামতুল ট্রেনটা থামেনি, পরে আমরা দুজন মিলে হচ্ছে ইফতার করে দেন মনসুর আলিতে দুজনেই নেমে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে ছোলা ছিল, পেয়ারা ছিল, খেজুর ছিল আর পানি। যেহেতু জার্নি টাইম আমি বেশি খেতে পারি না, আর রমজানে তো আরও না, রোজা রেখে এমনিতে অসুস্থ হয়ে যায়। আর আমি চাচ্ছিলাম যে আমি কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার হাতে রান্না খাবো। আর শরীরটা খুবই খারাপ ছিল, অনেক টায়ার্ড ছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। তো ফাইনালি আমি কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছি, এখন অটোতে করে শহরে যাচ্ছি। সিএনজি স্ট্যান্ডে দেন, সিএনজি থেকে আধা ঘন্টা গেলে কিন্তু আমাদের বাড়ি পেয়ে যাব। তো আশা করছি আমার আজকের অন্যরকম ব্লগটা আপনাদের খুবই বেশি ভালো লেগেছে, আর কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই বরাবরের মতো বলবো যে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন পর্যন্ত নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট সিরাজগঞ্জের ব্লগগুলো নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।